Hello, students. Today we will start the second part of the story All Summer in a Day, written by Ray Bradbury. But before starting, we should recapitulate what we read in the first part of the story. So far, in the part 1, we have seen পিপল ফ্রম আর্থ সেট আপ দেয়ার civilization অন ভেনাস এখন পর্যন্ত আমরা দেখেছি যে পৃথিবী থেকে যাওয়া মানুষেরা ভেনাস অর্থাৎ শুক্র গ্রহে এক বসতি স্থাপন করেছে ইট ইজ আ রেনিং ওয়ার্ল্ড এটা হলো একটা বর্ষণমুখর জগৎ দ্য সান অ্যাপিয়ার্স দেয়ার ওয়ান্স ইন এভরি সেভেন ইয়ার্স সূর্য সেখানে আবির্ভূত হয় প্রতি সাত বছরে একবার অ্যান্ড অনলি ফর অ্যান আওয়ার এবং কেবলমাত্র এক ঘন্টার জন্য সাম স্টুডেন্টস আর ইগারলি ওয়েটিং ফর দ্য রেন টু স্টপ কিছু ছাত্রছাত্রী খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে বৃষ্টি থামার জন্য ফাইনালি দ্য রেন সিজেস অবশেষে বৃষ্টি থামে অ্যান্ড দে আর রেডি টু গো আউটসাইড এবং তারা প্রস্তুত হয় বাইরে যাওয়ার জন্য দ্য সান কেম আউট সূর্য উদিত হল সো দ্য ফাইনালি দ্য লং এক্সপেক্টিং টাইম হ্যাজ কাম সেই দীর্ঘ প্রতীক্ষিত সময় এখন উপস্থিত হয়েছে মেঘের অবগুণ্ঠন থেকে সূর্য প্রতিভাত হয়েছে আকাশের বুকে লুক অ্যাট দ্য ডেসক্রিপশান অফ দ্য সান সূর্যের যে বর্ণনা এখানে দেওয়া হয়েছে দেখো ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ এটা হলো জ্বলন্ত ব্রোঞ্জের রঙের জ্বলন্ত ব্রোঞ্জ ব্রোঞ্জ ধাতু আমরা জানি ইট ইজ ইট ইজ অ্যান অ্যালয় দ্য মিক্সচার অফ কপার অ্যান্ড টিন সেই ব্রোঞ্জ যখন জ্বলন্ত অবস্থায় থাকি তার রং যেমন দ্য সান নাও লুকস দ্যাট টাইপ অফ সূর্যকে এখন সেরকমই দেখতে লাগছে অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ এবং এটা বেশ বড় সড়ক সূর্যকে বড় দেখার একটা কারণ আসলে এই বড়টা আপেক্ষিকভাবে বলা হয়েছে লার্জার দ্যান দ্য আর্থ ফ্রম ফ্রম উই সি দ্য সান সূর্যকে আমরা পৃথিবী থেকে যতটা বড়ো দেখি তার তুলনায় গ্রহ থেকে সূর্যকে বড় লাগবে খুব স্বাভাবিক বিকজ অব দ্য শর্টার্ট ডিস্টেন্স কারণ পৃথিবীর আগেও শুক্র গ্রহের অবস্থান সূর্য থেকে সেই জন্যই সূর্য সূর্যকে দেখতে একটু বড়ো সাইজের লাগছে ইট ওয়াজ ভেরি লার্জ পৃথিবীর তুলনায় একটু বড় দেখতে লাগছে দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু এর চারপাশের যে আকাশ সেটা হচ্ছে উজ্জ্বল নীল রঙের উজ্জ্বল নীল রঙের আকাশ আমরা দেখেছি একটা বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন আকাশ পরিষ্কার হয়ে যায় তখন যে আকাশের রং হয় নীল গাঢ় নীল সেখানে দেখা যাচ্ছে জ্বলন্ত ব্রঞ্জের মতো সূর্য দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট জঙ্গলগুলো পুড়ে যাচ্ছে সূর্যের আলোতে তো বার্নড কথাটি এখানে লিটারেল মিনিংয়ের থেকেও আমরা রেটোরিক্যাল মিনিংটাই ধরব অর্থাৎ এটা একটা প্রতীক এটা বোঝাতে চাওয়া হয়েছে দ্য লাইট অফ দ্য সান ইজ ভেরি স্কিং সূর্যের যে প্রখর রৌদ্র সেটা বোঝাতে বোঝাতে গিয়েই লেখক ব্যবহার করেছেন বার্নড কথাটি তাহলে জঙ্গল পড়ে যাচ্ছে সূর্যের আলোতে দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল শিশুরা তাদের সেই স্পেল থেকে স্পেল মিন্স সম্মোহন কোন একটা মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে থাকা বা আবেশ সেটাকে আমরা ইংরেজিতে স্পেল বলি সে মিনিং এনচ্যান্টমেন্ট হতে পারে সেই বা ফ্যাসিনেশন সেই স্পেল থেকে সেই সম্মোহন থেকে সেই ঘোর থেকে সেই মুগ্ধতা থেকে শিশুরা মুক্ত হয়ে রিলিজড এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে শিশুরা সেই সম্মোহন থেকে মুক্ত হয়ে রাশ আউট দৌড়ে বেরিয়ে গেল ইয়েলিং চিৎকার করতে করতে অ্যাকচুয়ালি দেবের ওভার জয়েড তারা খুবই আনন্দিত দ্যাট ই দ্যাট ইজ দে ওয়্যার সাউটিং তারা চিৎকার করছে ইয়েলিং সাউটিং তাহলে তারা সেই সম্মোহন থেকে মুক্ত হয়ে তারা দৌড়ে বেরিয়ে গেলো চিৎকার করতে করতে কোথায় গেল ইন্টু দ্য সামার টাইম গ্রীষ্মের সময় সামার টাইম আফটার আফটার এ প্রলং টাইম দ্য রেন ইজ না ওভার অ্যান্ড দ্য সামার টাইম হ্যাজ বিগান দ্যাট ইজ হোয়াই দ্য স্টুডেন্টস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড সিটি দ্য চিলড্রেন ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড সিটি আর নাও রানিং আউট ইন্টু টু দ্য সামার টাইম তারা সে গ্রীষ্মের সময়ের মধ্যে বাইরে বেরিয়ে গেল নাও ডোন্ট ইউ গো টু ফার দেয়ার টিচার কল্ড আফটার দেম এখন তোমরা বেশি দূর যেও না তাদের শিক্ষিকা পেছন থেকে হাঁক দিল ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার ইউ নো তোমাদের কেবলমাত্র এক ঘন্টা সময় রয়েছে তোমরা জানো তাহলে দেয়ার টিচার মেড দেম কনসাস রিমাইন্ড রিমাইন্ডেড দেম That they had very limited time to enjoy the sun or the outside of the underground city. The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. The children were running and turning up their faces to the sky. শিশুরা দৌড়চ্ছিল দৌড়চ্ছিল এবং তাদের মুখগুলো তুলছিল টু দ্য স্কাই আকাশের দিকে টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স সেই সূর্যের উষ্ণতাটা অনুভব করার জন্য অন দেয়ার চিক্স তাদের গালগুলোতে তাহলে যেহেতু তারা এই প্রথম সূর্যের তাপ পাচ্ছে সেটাকে অনুভব করার জন্য তারা উপর দিকে মুখ তুলেছে তাদের গালে এসে সূর্যের আলো পড়ছে এবং সেই উষ্ণতাটা তারা অনুভব করছে দে টুক অফ দেয়ার জ্যাকেটস তারা তাদের জ্যাকেটগুলো খুলে ফেলল অল দ্য টাইমস দে হ্যাড টু ওয়ার জ্যাকেটস সবসময় তাকে জ্যাকেট পরে থাকতে হয় বিকজ অফ দ্য রেনিং ওয়ার্ল্ড বিকজ অব দ্য টেম্পারেচার অফ দ্য ভেনাস শুক্রগ্রহের উষ্ণতা যেমন সেই অনুযায়ী তাকে জ্যাকেট পরে থাকতে হয় কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দে ওয়্যার নাও আউটসাইড দেয়ার হাউসেস সুতরাং এখন তাদের কাছে জ্যাকেটটা খুব একটা প্রয়োজনীয় নয় সূর্যের উষ্ণতায় তারা এখন উষ্ণ হচ্ছে সুতরাং দে টুক অফ দেয়ার জ্যাকেটস টুক অফ ইজ এ ফ্রেজাল ভাব টুক অফ মিনস রিমুভড তারা তাদের জ্যাকেটগুলোকে খুলে ফেললো অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস এবং সূর্যকে তাদের বাহুগুলোকে বা হাতগুলোকে উষ্ণ করতে দিল হিয়ার দ্য পার্সো স্পিচ অফ ওয়ার্ম ইজ আ ভার্ভ ওয়াম কিন্তু এখানে ভার হিসেবে ব্যবহার হয়েছে সূর্যকে উষ্ণ করতে দিল তাদের বাহুগুলোকে তাহলে তারা তাদের এনজয়মেন্টটা দেখো তারা জ্যাকেট খুলে ফেলে দিয়েছে তারা আকাশের দিকে মুখ তুলে রয়েছে তাদের গালগুলোকে উত্তপ্ত করছে এবং তাদের হাতগুলোকে উত্তপ্ত করছে সূর্যের আলোতে ওহ ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস এজেন্ট ওহ এটা ল্যাম্পের আলোর থেকে ভালো তাই নয় কি মাছ মাছ বেটার অনেক অনেক ভালো ল্যাম্প লাইটসের প্রসঙ্গ প্রসঙ্গ আসার একটা কারণ হচ্ছে শুক্রগ্রহে বসবাস করাকালীন ওদের জীবন চর্চার একটা অঙ্গ হচ্ছে এভরিডে দে মেড দেয়ার বডি ওয়ার্ম উইথ দ্য ল্যাম্প লাইটস ল্যাম্পের আলোতে ওরা ওদের শরীরকে উষ্ণ করে যেহেতু সূর্য মেঘের আড়ালে থাকে সূর্যের তাপ পাওয়ার কোনো সুযোগ নেই সেই জন্য প্রতিদিন ওরা ওদের শরীরকে এক্সপোজড করে টু দ্য ল্যাম্পলাইটস ল্যাম্পের আলোর কাছে সুতরাং দে নিউ ভেরি ওয়েল হোয়াট হোয়াট ওয়াজ দ্য টেম্পারেচার অফ দ্য ল্যাম্প লাইটের উষ্ণতা কেমন তারা জানে সো নাও দে কম্পেয়ার্ড কম্পেয়ার্ড দ্য টেম্পারেচার অফ দ্য ল্যাম্পলাইটস অ্যান্ড দ্য সান সূর্যের আলোর সঙ্গে লাইটের উষ্ণতার তারা তুলনা করছে এবং তারা মনে করছে ইট ইজ ফার বেটার এটা অনেক ভালো অবশ্যই ভালো হতে পারে কারণ আমরা জানি যে সূর্য তো ইজ দ্য সেটা একটা আধার কিসের আধার না ইনোরমাস এনার্জি একটা বিরাট শক্তির আধার সুতরাং তার উষ্ণতার তার তাপের সঙ্গে ল্যাম্পলাইটের তাপের তো কোনো তুলনাই হয় না সেই তারা নিজেরাও বুঝতে পারছে সেটা বলছে মাছ মাছ পেটার দ্য স্টপ রানিং তারা তাদের দৌড়নো থামালো তাহলে এতক্ষণ তারা দৌড়ছিল আকাশের দিকে মুখ তুলে জ্যাকেটগুলো খুলে ফেলতে ফেলতে হাতগুলো প্রসারিত করে উষ্ণ করতে করতে তারা দৌড়চ্ছিল অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল তারা দৌড় দৌড়নো থামালো এবং দাঁড়ালো ইন দ্য গ্রেট জাঙ্গল সেই বিশাল জঙ্গলে দ্যাট কভার্ড ভেনাস যেটা ভেনাসকে ঢেকে রেখেছিল সেই জাঙ্গল যেটা ভেনাসকে ঢেকে রেখেছিল শুক্র গ্রহকে তারা সেই জঙ্গলের ভেতরে গিয়ে দাঁড়ালো কেমন সেই জঙ্গল দ্য জাঙ্গল গ্রিউ জঙ্গলগুলো বেড়ে উঠেছে নেভার স্টপড গ্রোয়িং তারা কখনো তাদের বৃদ্ধি থামায়নি আমরা জেনেছিলাম যে তারা থাউজেন্ড টাইম তারা ক্রাশড হয় আবার তারা বেড়ে ওঠে থাউজেন্ড টাইম এই কথাটা অ্যাট দ্য ভেরি বিগিনিং অব দ্য স্টোরি বলা ছিল তাহলে তারা ধ্বংস হতে হতেও আবার বেঁচে ওঠে আবার বৃদ্ধি পায় এইভাবেই জঙ্গল তৈরি হয়েছে কিন্তু কেমন সে জঙ্গল দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইথ আউট দ্য সান জঙ্গলগুলো সূর্যকে ছাড়া বছরের পর বছর কাটিয়েছে ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাস অ্যান্ড ইঙ্ক এটার রং হচ্ছে রাবার ছাই এবং কালির মতো তাহলে যেটা বোঝাচ্ছে জঙ্গল কিন্তু ইট ইজ নট এ গ্রিনারি প্ল্যানে প্ল্যান্টস কোনো সবুজ গাছপালা নয় সেগুলো তাদের রঙগুলো সবই ডিসকালার কালার দে আর দ্য কালার অফ রাবার অ্যাস অ্যান্ড ইংক এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যেহেতু সূর্য উঠছে না সূর্য আঁকা মেঘের আড়ালেই থাকছে সুর পাওয়া যায় না সেই জন্য বোঝাই যাচ্ছে যে গাছপালার মধ্যে ক্লোরোফিল পাতার মধ্যে ক্লোরোফিল নেই সুতরাং তাদের রং সবুজ হয়নি সবুজ না হয়ে বিবর্ণ তার কালারলেস একটা রং পাওয়া যাচ্ছে রঙিন বেরঙিন একটা পরিস্থিতি সেই জঙ্গলের মধ্যে রয়েছে সেই রকম একটা জঙ্গলে তারা সবাই গিয়ে থামলো। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জাঙ্গল ম্যাট্রেস শিশুরা শিশুরা লে আউট শুয়ে পড়েছিল হাসতে হাসতে অন দ্য জাঙ্গল ম্যাট্রেস জঙ্গলের ম্যাট্রেস মানে গদির ওপরে জঙ্গলের গদি মানে পুরু ঘাস বোঝানো হচ্ছে তাহলে জঙ্গলের সেই পুরু ঘাসের ওপরে তারা হাসতে হাসতে শুয়ে পড়েছিল দি র্যান অ্যামং দ্য ট্রিজ তারা গাছেদের মধ্যে দিয়ে দৌড়চ্ছিল জঙ্গলের গাছ সে গাছের মধ্যে দিয়ে তারা দৌড়চ্ছে দে তারা পিছলে যাচ্ছিল এবং পড়ে যাচ্ছিল ইচ আদার তারা একে অপরকে ঠেলছিল অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক এবং লুকোচুরি খেলছিল তাহলে শিশুরা এখন সবাই বাইরে বেরিয়ে এসেছে বাট দে ওয় নাও এনজয়িং দ্য টাইম অ্যাজ দেয়ার ওন উইল তাদের নিজেদের পছন্দ মতো তারা সময়টাকে কাটাচ্ছে নিজ করে তারা উপভোগ করছে কেউ বা জঙ্গলের পুরু ঘাসের ওপরে হাসতে হাসতে শুয়ে পড়েছে আবার কেউ গাছেদের মধ্য দিয়ে দৌড়চ্ছে কেউ পিছলে যাচ্ছে পড়ে যাচ্ছে আবার কারাও দেখা যাচ্ছে নিজেদের মধ্যে ঠেলাঠেলি করছে অথবা লুকোচুরি খেলছে তাহলে ইন দিস ওয়ে দে স্পেন্ডিং দ্য টাইম উইথ দেয়ার ওন উইল মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান তারা বেশিরভাগই যেটা করছে সেটা হচ্ছে স্কুইন্টেড অ্যাট দ্য সান সূর্যের দিকে বোঝা চোখে তাকাচ্ছে আধবোঝা অর্থাৎ সূর্য যখন প্রখর তাপ দেয় ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ওয়াচ দ্য সান উইথ ওপেন আইজ খোলা চোখে তাকানোটা অসম্ভব হয়ে যায় অটোমেটিক্যালি চোখটা বুঝে আসে সে বোঝা চোখে তারা সূর্যের দিকে তাকাচ্ছে আনটিল যতক্ষণ না টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস তাদের মুখ দিয়ে সেই টিয়ার্স অর্থাৎ চোখের জল গড়িয়ে আসে খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া সূর্যের সূর্য যখন ফুল ফেজে কিরণ দেয় সেই সময় যদি আকাশের দিকে তাকাও তাহলে কিন্তু চোখ চোখ দিয়ে জল গড়িয়ে আসবে এক্ষেত্রেও তাই হয়েছে শিশুরা সূর্যের দিকে আধ বোঝা চোখে তাকাচ্ছে যতক্ষণ না তাদের মুখ দিয়ে টিয়ার্স অর্থাৎ চোখের জল গড়িয়ে এলো। ব্রিথড দ্য ফ্রেশ এয়ার তারা শ্বাস নিল সতেজ বাতাসে তারা এই প্রথম যেহেতু সূর্যের সূর্যের কিরণে চারিদিক যে পরিবেশ তৈরি হয়েছে এই প্রথমবার তারা বাইরে বেরিয়েছে সতেজ বাতাস তাদের নাসা রন্ধ্রে প্রবেশ করছে সেই জন্য দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন্ট এবং শুনছিল টু দ্য সাইলেন্স নিস্তব্ধতাটা হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসেড সি অফ নো সাউন্ড যেটা তাদেরকে ধরে রেখেছিল ইন এ ব্লেসেড সি একটা পবিত্র সমুদ্র অব নো সাউন্ড নিরবতার নিরবতার পবিত্র সমুদ্রে তাদেরকে ধরে রেখেছিল অর্থাৎ যেহেতু এখন বৃষ্টি পড়ছে না তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ রেন দেয়ার আর প্রিভেলস অনলি সাইলেন্স আমরা দেখেছিলাম যে যখন প্রথমবার বৃষ্টিটা থামলো তারা কিন্তু নিজেদের কানগুলোকে চেক করছিল জিপ যে সেটা ঠিক আছে কি না কারণ ওই নিস্তব্ধতাটা তাদের মনে হয়েছিল দেয়ার আর ইয়ার্স ওয়ার দেন ডেফ তারা যেন তারা যেন বধির হয়ে গেছে অ্যাজ ই সামথিং স্টাপড দেয়ার ইয়ার্স তাদের কান যেন কিছু একটা ভর্তি করে রেখেছে সুতরাং সেই নিস্তব্ধতাটা এতটাই প্রগাঢ় সেই প্রগাঢ় নিস্তব্ধতাটা তারা শুনছিল এটা ভারী একটা অদ্ভুত বর্ণনা নিস্তব্ধতাটা সেটা আবার শোনার চেষ্টা করা কিন্তু সেই নিস্ততটাই তারা শুনছিলো যেটা পবিত্র সমুদ্রের মতো তাদেরকে ধরে রেখেছিল পবিত্র বলার কারণ হয়তো ব্লেসেড মিনস হোলি তো হোলি বলার কারণ একটা হতে পারে যে যেহেতু ওখানে অল টাইম বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির শব্দটা এতটাই অপছন্দের তাদের সেই জন্য বৃষ্টি থেমে যাওয়ার পরে এখন যে পরিবেশটা বিরাজ করছে সেটা তাদের কাছে পবিত্র খুবই সুন্দর বলে মনে হয়েছে সেই জন্য নিস্তব্ধতার পবিত্র সমুদ্রে তারা যে ধরা ছিল সেই নিস্তব্ধতাটা তারা শোনার চেষ্টা করছিল লুকড এট এভরিথিং তারা সব কিছুর দিকে তাকালো অ্যান্ড সেভার্ট এভরিথিং এবং সব কিছু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল সেভার্ট সেভার্ট মিনস এনজয়েড দ্য ফুল টেস্ট অফ সামথিং কোনো কিছুর একদম পুরোপুরি স্বাদ অনুভব করা তাহলে তারা সেই সময়টা উপভোগ করছে টু দেয়ার ফুলেস্ট তাদের একদম সর্বোচ্চ সীমা পর্যন্ত সব কিছু তারা দেখছে সব কিছু তারিয়ে তাড়িয়ে উপভোগ করছে দেন তারপরে ওয়াইল্ডলি পাগলের মতো লাইক অ্যানিম্যালস যেভাবে পশুরা এসকেপ ফ্রম দেয়ার কেপস তাদের গুহাগুলো থেকে দৌড়ে বেরিয়ে যায় তাহলে পশুরা যদি গুহাতে দীর্ঘদিন বন্দি থাকে তারপরে যেমনভাবে তারা দৌড়ে পাগলের মতো বেরিয়ে যায় দে র্যান অ্যান্ড র্যান তারা দৌড়চ্ছিল এবং দৌড়চ্ছিল সাউটিং চিৎকার করছিল ইন সার্কেলস বৃত্তাকারে তাহলে জঙ্গলের মধ্যে তারা দৌড়চ্ছে দৌড়ানোটাই বেশি চিৎকার করছে গোল হয়ে ঘুরছে দে র্যান ফর অ্যান আওয়ার তারা এক ঘন্টা ধরে দৌড়লো অ্যান্ড ডিড নট স্টপ রানিং এবং তাদের দৌড়নোটা থামালো না তাহলে দ্য আওয়ার সেই যে সময় এক ঘন্টা সময় সেই সময়টা সমস্ত শিশুরা তাদের নিজেদের মতো করে সুন্দর করে উপভোগ করছিল তার বর্ণনা খুব সুন্দর একটা লাইভলি ডেসক্রিপশন আমরা এখানে পেলাম অ্যান্ড দেন এবং তারপর ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং তাদের দৌড়নোর মাঝখানে ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড একটি মেয়ে বিলাপ করে উঠল তাহলে হোয়াইল দে ওয়ার রানিং সাডলি ওয়ান অফ দ্য গার্লস স্টার্টেড টু ওয়েল ওয়েল মিনস বিলাপ করা সেমিলা মিনিং ল্যামেন্টেড তাহলে দৌড়ানোর সময় একটি মেয়ে হঠাৎ করে কেঁদে উঠল এভরি ওয়ান স্টপড প্রত্যেকে থেমে গেল দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড মেয়েটি যে দাঁড়িয়ে ছিল সেই খোলা জায়গায় আউট উঠার হ্যান্ড তার হাতটা প্রসারিত করল তাহলে মেয়েটি দৌড়ছিল একই সঙ্গে হঠাৎ করে থেমে গেছে কেঁদে উঠেছে তার দেখাদেখি বাকিরা সবাই থেমে গেছে এবং এখন মেয়েটি তার একটি হাত সামনের দিকে প্রসারিত করেছে ওহ লুক লুক সি সেড ট্র্যাভলিং ট্রেভলিং মিনস কুইভারিং কাঁপতে কাঁপতে সে কাঁপতে কাঁপতে বলল ওহ দেখো দেখো দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি শিশুরা আস্তে আস্তে জড়ো হলো টু লুক অ্যাট হার ওপেন পাম তার সেই খোলা তালুটা দেখার জন্য তাহলে সেই প্রসারিত হাতের খোলা তালু দেখার জন্য সমস্ত ছেলেরা আস্তে আস্তে সেখানে জড়ো হলো কি দেখলো তারা ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গল লার্জ রেনড্রপ এর এর সেন্টারে এর মাঝখানে সেই প্রসারিত খোলা তালুর মাঝখানে ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ একটা বড় বৃষ্টির ফোঁটা ছিল তাহলে একটা বড় বৃষ্টির ফোঁটা তার হাতের তালুর ওপরে ছিল সবাই সেটা দেখতে পেল দ্য গার্ল বিগ্যান টু ক্রাই মেয়েটি কাঁদতে শুরু করলো লুকিং অ্যাট ইট এটা দেখে সেই বৃষ্টির ফোঁটা দেখে মেয়েটি কাঁদতে শুরু করলো দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই শিশুরা তাড়াতাড়ি এক পলক আকাশের দিকে দেখল গ্ল্যান্সড এক পলক দেখা শিশুরা এক পলক আকাশের দিকে তাকাল এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিক্স অ্যান্ড দেয়ার মাউথস তাহলে যেই না আকাশের দিকে তাকালো সেই মুহূর্তে কয়েক ফোঁটা ঠান্ডা কোল্ড ড্রপস তাহলে কোল্ড ড্রপস অফ রেন বৃষ্টির ঠান্ডা ফোঁটা ফেল অন দেয়ার নোজেস তাদের নাকগুলোর ওপরে পড়লো অ্যান্ড দেয়ার চিক্স গালগুলোর উপরে অ্যান্ড দেয়ার মাউথস এবং মুখগুলোর ওপরে তাহলে ওপরের দিকে মুখ করতেই তাদের গালে নাকে এবং মুখে বৃষ্টির ঠান্ডা ফোঁটা পড়ল দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অব মিস্ট সূর্য ফেড হয়ে গেল বিবর্ণ হয়ে গেল আস্তে আস্তে মিলিয়ে গেল বিহাইন্ড এ ক্লাউড অব মিস্ট কুয়াশার মেঘের আড়ালে তাহলে মেঘের মতো কুয়াশা বা কুয়াশার মতো মেঘ তার আড়ালে সূর্য আস্তে আস্তে মিলিয়ে গেল এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম একটা ঠান্ডা বাতাস তাদের চারপাশে বয়ে গেল সূর্য মিলিয়ে যাওয়ার সাথে সাথে আবার সেই ঠান্ডা ভাবটা ফিরে এসেছে ঠান্ডা বাতাস তাদের চারপাশে বয়ে গেল দে টার্নড তারা ঘুরলো অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস এবং ধীরে ধীরে হাঁটতে লাগলো সেই ভূগর্ভস্থ বাড়িগুলোর দিকে দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড তাদের হাসি অদৃশ্য হয়ে গেল সো নাও ওয়ান আওয়ার ইজ ওভার এখন এক ঘন্টা সময় কেটে গেছে ইট ইজ দ্য টাইম টু ব্যাক ব্যাক টু দেয়ার হাউসেস এখন তাদের বাড়ি ফিরে যাওয়ার সময় কিছু করার নেই সেই জাগতিক নিয়মে ওদের ওখানে মাত্র এক ঘন্টার জন্যই সূর্য উদিত হয় বিরাজ করে অ্যান্ড ফর দিস ওয়ান আওয়ার দে এনজয়েড টু দেয়ার ফুলেস্ট তারা যতটা পারে আনন্দ করতে পারে সেই সময়টা তারা উপভোগ করেছে নাও দ্য টাইম হ্যাড ল্যাপ ল্যাপসড এখন সময়টা কেটে গেছে জাস্ট ইন এ ব্লিংক অ্যান্ড আই তাদের যেন চোখের পলকে সময়টা কেটে গেছে ভালো সময় খুব দ্রুত কেটে যায় আমরা জানি এটা সেটাই তাদের ক্ষেত্রে ঘটেছে এবং এখন ফিরে যাওয়ার সময় এবং ফিরে যাওয়াটা তাদের কিভাবে হচ্ছে দেখো তারা যখন বেরিয়ে এসেছিলো তারা কিন্তু দৌড়োতে দৌড়োতে সেই বলেছিল না বন্দি দশা থেকে যেভাবে পশুরা মুক্তি পায় সেইভাবে তারা দৌড়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছিলো এখন কিন্তু তাদের ফিরে যাওয়ার সময় এবং দে আর ভেরি মাচ আনউইলিং টু গো ব্যাক তারা ফিরে যেতে কিন্তু খুব একটা ইচ্ছুক নয় সেই জন্যই তারা এখন দৌড়চ্ছে না কি করছে তারা দে স্লোলি ওয়ার্কড তারা আস্তে আস্তে হেঁটে যাচ্ছে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করতে হলে যেমন হয় খুব আস্তে আস্তে তারা হেঁটে যাচ্ছে টুয়ার্স দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস তাদের সেই ভূগর্ভস্থ বাড়িগুলোর দিকে দে স্মাইলস হ্যাড ভ্যানিস্ট এতক্ষণ যে হাসি খুশি প্রফুল্ল উৎফুল্ল ভাবটা ছিল এখন তাদের মুখ থেকে হাসি মিলিয়ে গেছে কারণ সেই সময় শেষ হয়ে গেছে এখন আবার তাদের সেই আগের জীবনে ফিরে যাওয়া সেই মনোটোনাস লাইফ আবার লিড করতে হবে সেই জন্য তাদের মুখ থেকে হাসি উধাও হয়ে গেছে আর বুম অব থান্ডার আর বুম থান্ডার মিন্স বজ্র বজ্রের বুম বুম মিন্স আ হলো সাউন্ড একটা গুমগুম গুম শব্দ বজ্রপাতের যে শব্দ হয় সেই বজ্রের গুমগুম শব্দ স্টার্টেল্ড দেম স্টার্টেল মিন্স মেড দেম সারপ্রাইজ তাদেরকে অবাক করে দিল চমকে দিল তারকে চমকিত করল বজ্রের গুংগুং শব্দ দে টাম্বল্ট আপনি চাদার অ্যান্ড র্যান তারা একে অপরের উপরে গড়িয়ে পড়ল টাম্বল মিনস রোল্ট তাহলে হঠাৎ এই শব্দ তাদেরকে চমকে দিয়েছে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল হঠাৎ শব্দে চমকে গিয়ে তারা একে অপরের উপরে পড়ে গিয়েছে সেটাকে টামবেল্ট বলা হচ্ছে একে অপরের উপরে গড়িয়ে পড়লো অ্যান্ড র্যান এবং তারা দৌড়ল বোঝা যাচ্ছে বৃষ্টি আসন্ন সুতরাং দৌড়তে হবে দ্রুত তাদের ভূগর্ভস্থ গৃহের মধ্যে প্রবেশ করতে হবে সেই জন্য তারা দৌড়তে শুরু করলো ওহ ওহ দ্য সাউন্ড অফ পেন অ্যাকচুয়ালি তাদের এটা যন্ত্রণার শব্দ তাদেরকে ফিরে যেতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে সেই জন্য তারা বলছে ওহ ওহ লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম হিয়ার লাইটিং শুড বি লাইটনিং বিদ্যুৎ বোঝাতে চাইলে লাইটনিং কথাটা ব্যবহার করা উচিত ছিল এনিভে লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম তাদের চারপাশে বিদ্যুৎ আঘাত করছিল তার মানে বিদ্যুৎ চমকাচ্ছিলো তাদের চারপাশে মানে আকাশে অনেক মেঘের সমাহার হয়েছে সেখান থেকে বিদ্যুৎ চমকাচ্ছে দ্য স্কাই ডার্কেন্ড এন্ড ইন্টু মিড নাইট ইন আ ফ্ল্যাশ আকাশটা অন্ধকার হয়ে গেল ডার্কেন্ড ইন্টু মিড নাইট মধ্যরাত্রির মধ্যরাত্রির অন্ধকার হয়ে গেল ইনাফ্লাস মোমেন্ট এক মুহূর্তের মধ্যে তাহলে আকাশে পুরো আকাশটাকে ঢেকে দিয়েছে কালো মেঘ সেই মেঘের কারণে হঠাৎ করে ঝপ করে যেন মধ্যরাত্রি অন্ধকার নেমে এলো দ্য চিলড্রেন্স টুড অ্যাট দ্য ডোর টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস তারা পৌঁছে গেছে তাই ভূগর্ভস্থ বাড়িগুলোতে কিন্তু তাদের মন চাইছে না ভেতরে যেতে সেই জন্য দ্য চিলড্রেন স্টুড শিশুরা ছিল অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস তাদের সেই ভূগর্ভস্থ ঘরের দরজাতে ডোরওয়ে দরজার প্রবেশপথে তারা দাঁড়িয়েছিল আনটিল যতক্ষণ না ইট ওয়াজ রেনিং হার্ড জোরে বৃষ্টি শুরু হলো জোরে বৃষ্টি শুরু হতে তবে তারা ভেতরে এলো দেন দে ক্লোজ দ্য ডোরস তারপরে তারা দরজাগুলো বন্ধ করে দিল দরজা বন্ধ করা ছাড়া উপায় নেই বৃষ্টির হাত থেকে বাঁচতে হলে দরজা বন্ধ করতেই হবে দেন দে ক্লোজ দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য জায়গান্টিক সাউন্ড অব দ্য রেন এবং শুনতে পেল বৃষ্টির সেই দানবীয় শব্দ জায়গান্টিক দানব যেমন শব্দ করে তার রাক্ষসের যেমন জোরালো শব্দ আওয়াজ হয় তাদের গুরুগম্ভীর শব্দ সেরকম বৃষ্টির শব্দ মিল আছে তুলনার মধ্যে দানব আমরা খুব খারাপ কিছু বোঝাতেই ব্যবহার করি বৃষ্টিও ওদের ওদের জগৎ একটা অভিশাপ এই অনর্গল বৃষ্টি তাই সেই বৃষ্টির শব্দকে তারা রাক্ষস বা দানবের শব্দের সঙ্গে তুলনা করছে সেই দানবীয় শব্দ তারা শুনতে পেল ফলিং এভরি হায়ার সেই বৃষ্টি যেই বৃষ্টি সব জায়গায় পড়ছে উইলিড বি সেভেন মোর ইয়ার্স বিফোর দ্য সান কামস আউট এগেন অ্যানাদার চিলড্রেন ও অ্যানাদার চাইল্ড আক্সট উইলিড বি সেভেন মোর ইয়ার্স আরও কি সাত বছর সময় লাগবে বিফোর দ্য সান কামস আউট এগেন পুনরায় সূর্য উঠতে তাহলে তাদের জন্য বিশ্বাস হচ্ছে না যে এত দ্রুত সময়টা কেটে গেল আবার আমাদেরকে সাত বছর অপেক্ষা করতে হবে সূর্যকে দেখার জন্য অ্যান্ড দা অ্যানাদার চাইল্ড অ্যানসার্ড অন্য একটা শিশু উত্তর দিচ্ছে দেখো ইয়াস হ্যাঁ তারা জানে প্রকৃত সত্যটা আরও সাত বছর অপেক্ষা করতেই হবে সেই জন্যই বলছে হ্যাঁ উইথ পেল ফেসেস দে লুকড আউট অব দ্য উইন্ডো তারা সেই ফ্যাকাসে মুখ নিয়ে পেল মানে কালারলেস ফেডেড তাদের মুখের কোনো রঙ নেই আর তারা হতাশ হয়ে পড়েছে সেই জন্য পেলফেসেস উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো তারা জানালা দিয়ে বাইরের দিকে তাকালো অ্যাট দ্য ওয়ার্ল্ড সেই জগৎটার দিকে তাকালো দ্যাট ওয়াজ রেনিং নাও যেখানে এখন বৃষ্টি হচ্ছে রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়েই যাচ্ছে অনরগল তাহলে অনর্গল বৃষ্টি পড়ছে বাইরে তার দিকে শিশুরা তাকিয়ে রয়েছে তাহলে এই অংশে যেটা বোঝানো হলো কিভাবে দ্রুত সেই সময় শেষ হলো দ্য গোল্ডেন আওয়ার হ্যাজ বিন লস্ট লস্ট ফর এভার ফর এভার নয় অন্তত সাত বছর তাদেরকে অপেক্ষা করতে হবে অ্যান্ড দ্য প্রোজ এন্ডস উইথ এ প্যাথেটিক টোন একটা যেন খুব মন খারাপ করা ভঙ্গিমায় গল্পটি শেষ হলো শিশুদের সেই অপেক্ষার ছবি দিয়ে তাদেরকে আবার দীর্ঘ সাত বছর অপেক্ষা করতে হবে এই মাত্র এক ঘন্টার জন্য সূর্যকে দেখতে এবং সেই অপেক্ষা দিয়েই এই গল্পের সমাপ্তি